हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमरा प्राथमिक शिक्षकों जन्नो एचटी बा हेड टीचर होवार जन्नो जे समस्त नियम तामरा सबसे गुरुत्वपूर्ण नियम ता होच्छे सेल्फ अप्राइजल रिपोर्ट। एटा अत्यंत गुरुत्वपूर्ण। तो सेल्फ अप्राइजल रिपोर्ट एर दुटो भाग आछे, कैटागरी ए कैटागरी बी। आज के पुंखानुपुंख भावे आमी आपनादेरके देखाबो যে এই ক্যাটাগরি এ টি কিভাবে ফিল আপ করবেন, ক্যাটাগরি বি টি কিভাবে ফিল আপ করবেন। আসুন আগে আমরা পুঙ্খানুপুঙ্খ জেনে নিই। দেখুন, প্রথমে আছে অ্যাপেন্ডিক্স টু, টিচিং লার্নিং অ্যান্ড ইভালুয়েশন রিলেটেড অ্যাক্টিভিটিস, ক্যাটাগরি এ। এ ক্যাটাগরিতে কী কী আছে? দেখুন, এ ক্যাটাগরিতে চারটি পয়েন্ট আছে, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, এখানে প্রথম পয়েন্টে তিন তিন দুই দুই কী লেখা আছে? প্রথম পয়েন্টে ক্লাসেস টেকেন, কতগুলো ক্লাস নিয়েছেন, টিউটোরিয়ালস, কতগুলো আপনি এক্সট্রা ক্লাস করেছেন, সিলেবাস কভার হয় কিনা প্রতি বছর, রিভিশন অফ দি টপিক, টপিকসটাকে আপনার শেষ হওয়ার পরে আবার রিভিশন হয় কিনা, অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন হয় কিনা, টোটাল কন্ট্যাক্ট আওয়ার, কতগুলো বাচ্চাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করেছেন। দেখুন, এখানে ছটা ডিনোমিনেশন আছে, তিন নম্বর মানে প্রত্যেকটা ডিনোমিনেশনে হাফ নম্বর করে আছে। দেখুন, এখানে এই যে অডিও ভিজুয়াল যদি আপনার না হয় তাহলে কিন্তু কখনোই আপনি এর নাম্বার নিজেকে তিনের তিন দেবেন না, কারণ যখন ওই যে এই হবে একটা কনস্ট্রাক্টেড কমিটি হবে, যে কমিটিতে হাইস্কুলের টিচার বা কলেজ বা প্রফেসরের সামনে আপনাকে ভাইবা দিতে হবে বা আপনাকে এক প্রকার এলিজিবল কিনা তার পরীক্ষা দিতে হবে, তখন সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্ন করবে। তাই যদি অডিও ভিজুয়াল আপনার স্কুলে না হয় তাহলে আপনি এই পয়েন্টটা বাদ দিয়ে আপনি দুই ম্যাক্সিমাম আড়াই নিজেকে দিতে পারেন অডিও ভিজুয়ালটা পয়েন্ট বাদ দিয়ে। এবার নেক্সট পয়েন্টে আসুন, প্রিপারেশান অ্যান্ড ইম্পার্টিং নলেজ অ্যাজ পার কারিকুলাম, অর্থাৎ সিলেবাসের মধ্যে সিলেবাসটাকে নলেজ ইম্পার্টিং নলেজ প্রিপারেশান প্রস্তুতিকরণ এবং সেটাকে ব্যবহার করার জন্য সিলেবাসটার জন্য আপনি কী করেছেন, প্রভিশন অফ অ্যাডিশনাল রিসোর্সেস টু স্টুডেন্টস, অতিরিক্ত সম্পদ হিসাবে ছাত্রছাত্রীকে আপনি কী প্রভিশন দিয়েছেন, কী তাদেরকে আপনি প্রোভাইড করেছেন, আর ইনস্ট্রাকশনাল গাইডলাইন্স টু স্টুডেন্টস কাউন্সিলার্স, অর্থাৎ নির্দেশ দানের রূপরেখা কীভাবে করেছেন। এই যে এই পয়েন্টটা, প্রভিশন অফ অ্যাডিশনাল রিসোর্সেস, অর্থাৎ অতিরিক্ত সম্পদ দান যদি আপনি না করে থাকেন, যেমন ধরুন মডেলের মাধ্যমে বাচ্চাদের বোঝানো, অডিও ভিজুয়ালের মাধ্যমে বাচ্চাদের বোঝানো, কিংবা বিল্ডিংয়ের মধ্যে বালা টাইপ বিল্ডিং, কাকে বলে বালা টাইপ বিল্ডিং না, বিল্ডিং অ্যাজ লার্নিং এইড, পুরো বিল্ডিংটাকে রং করে না আর কোনো ছবি টিবি আঁকা, সিঁড়িতে ছবি টিবি আঁকা, এগুলোর নাম হচ্ছে বালা বা বিল্ডিং অ্যাজ লার্নিং এইড। আপনারা সবাই জানেন, যদি এরকমভাবে আপনি অ্যাডিশনাল রিসোর্স দিয়ে মানে মানুষ যদি এরকম মাধ্যমে আপনি স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকেন তাহলে আপনি ফুল পয়েন্ট নেবেন, না হলে আপনি কখনই ফুল নাম্বার নেবেন না। আপনি হয়তো যদি এই পয়েন্টটা না হয় তাহলে দুই, আমি এখানে দুই লিখলাম। এরপরে দেখুন এখানে কী দেওয়া আছে, তিন নম্বর পয়েন্টে কী দেওয়া আছে, তিন নম্বর পয়েন্টে দেওয়া আছে যে ইউজ অফ ইনোভেটিভ টিচিং অ্যান্ড লার্নিং মেথোডোলজিস, ইনোভেশন ইন ডিজাইনিং অ্যান্ড প্ল্যানিং ইন টিচিং অ্যান্ড লার্নিং, অর্থাৎ ইউজ অফ ইনোভেটিভ টিচিং, আপনি উদ্ভাবনী কী টিচিং করিয়েছেন, লার্নিং মেথোডোলজিস, অর্থাৎ কী কী টিচিং, মানে ডিসকভারি লার্নিং নাকি ট্রায়াল অ্যান্ড এরর মেথড নাকি জেরেমি ব্রুনার স্কিনার, কোন পদ্ধতি আপনি অনুসরণ করেছেন, যেমন প্রবলেম সলভিং মেথড নাকি ডিসকভারি মেথড নাকি স্টোরি টেলিং মেথড না টোকেন ইকোনমি মেথড, এই যে নানা রকম যে সাইকোলজি মেথড আছে সেই মেথডের মধ্যে কোন মেথডটা আপনি করিয়েছেন এবং সেটা উদ্ভাবনী কিনা সেটা আপনি নিজে নিজেকে নিয়ে অবশ্যই বুঝতে পারবেন। আর ইনোভেশন ইন ডিজাইনিং অ্যান্ড প্ল্যানিং ইন টিচিং অ্যান্ড লার্নিং, অনেকে কী করবেন, যেমন দেখবেন ক্লাসে যাওয়ার আগে একটা করে টিচিং লার্নিং প্ল্যানিং করেন, টিচিং প্ল্যান করেন যে কী করে আমি কী পড়াবো, তার একটা লার্নিং একটা মেথড বানায়, সেই তার নাম হচ্ছে ডিজাইনিং অ্যান্ড প্ল্যানিং। যদি আপনি এইভাবে পড়ে থাকেন তাহলে আপনি নিজেকে ফুল মার্ক্স দেবেন, আর না হলে হাফ নেবেন। আমি ধরে নিচ্ছি আপনি এইভাবে ক্লাস করেন তাহলে দুইয়ের দুই। এরপর ইভ্যালুয়েশন রিলেটেড ডিউটিজ, ইভ্যালুয়েশন মূল্যায়নটা আপনি কীভাবে করেন, মূল্যায়নটা কি গড় পড়তা করেন নাকি আপনি তার চেকিং ক্রস চেকিং করেন, কার নাম ক্রস চেকিং, না আপনার বিদ্যালয়ে রামবাবু আছে, শ্যামবাবু আছে, যদুবাবু আছে, মধুবাবু আছে, রামবাবু খাতা কাটলো, শ্যামবাবু দেখলো,
যদুবাবু খাটলো, মানে খাতা কাটলো বা ইভালুয়েট করলো, মধুবাবু দেখলো। এবার রামবাবুরটা মধুবাবু দেখবে, শ্যামবাবুরটা যদুবাবু দেখবে। এটার নাম হচ্ছে চেকিং, ক্রস চেকিং। এই এইভাবে কি আপনি ইভালুয়েশন করেছেন? যদি আপনি এইভাবে করেন তাহলে আপনি নিজেকে দুয়ে দুই দেবেন, এবং দেখুন তখন সেক্ষেত্রে আপনার নাম্বার হবে 2.5 2.2, অর্থাৎ 2 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 8, অর্থাৎ আপনার সেখানে এই টোটাল তখন দাঁড়াচ্ছে 8.5। আমি সবই এগুলো দেখালাম হাইপোথেটিক্যালি। যদি আপনার মনে হয় যে আপনি সবকিছু করেছেন তাহলে আপনি নিজেকে ফুল মার্কস দেবেন। এবার আসুন ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি কী বলছে না, স্টুডেন্টস কী বলছে, স্টুডেন্টস রিলেটেড কো কারিকুলার একটা বিষয়, এক্সটেনশন একটা বিষয়, ফিল্ড বেসড অ্যাক্টিভিটিস 3 নম্বর একটা বিষয়, ইনভলভমেন্ট ইন আনন্দ পরিসর বা আনন্দ পরিষদ, শিশু সংসদ, স্টুডেন্টস উইক ইনক্লুডিং গ্র্যাজুয়েশন সেরিমনি, ওয়াল ম্যাগাজিন, ফটো কর্নার অ্যান্ড স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে। যদি আপনার বিদ্যালয়ে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে হয়েছিল তাহলে সেই সার্ভের রিপোর্ট নিশ্চয়ই আপনার কাছে এসেছে। যদি না আসে তাহলে ভালো, তাহলে আপনার কিছু করার নেই। যদি আসে তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে আপনার স্কুলটা কোন জায়গায় আছে। আচ্ছা, আপনার স্কুলে ফটো কর্নার, বিভিন্ন স্কুলে কী হয় সাধারণত, এগুলো হাই স্কুলের বেশি হয়, আমি জানি না প্রাইমারি স্কুলে হয় কি না, কী হয় না, প্রতি বছর কোনো না কোনো একটা সময় হয়, অ্যানুয়াল স্পোর্টসের সময় বা অ্যানুয়াল ফাংশনের সময় বা সরস্বতী পুজোর সময় বলা হয় যে ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম ছবি এঁকে, তার মানে সাবজেক্ট লেভেল ছবি এঁকে ফটো কর্নার করবে বা ফটো গ্যালারি বানাবে। তার নাম হচ্ছে ফটো কর্নার। সেরকমভাবে আপনার স্কুলে হয় কি না, আপনার স্কুলে ওয়াল ম্যাগাজিন হয় কি না, কেউ মানে ছাত্রছাত্রীরা কবিতা লেখে কি না, গল্প লেখে কি না, বা কোনো কৌতুক লেখে কি না, তার নাম হচ্ছে ওয়াল ম্যাগাজিন। এবার গ্র্যাজুয়েশন সেরিমনি, যেটা এই 2023-এই প্রথম হয়েছে, তো আপনার স্কুলে গ্র্যাজুয়েশন সেরিমনি হয়েছিল, কীরকমভাবে হয়েছিল, আপনি কি ফুললি তাতে ইমপ্লিমেন্ট করেছিলেন, এক্সিকিউট করেছিলেন, স্টুডেন্টস উইক, স্টুডেন্টদের যে এই যে উইক লেখা আছে, শিশু সংসদ আপনাকে আসে কি না, আনন্দ পরিসর আসে কি না, ফিল্ড বেড অ্যাক্টিভিটিস আপনাদের, মানে অনেক স্কুলে কী হয় একটা বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে একটা ফিল্ডে নিয়ে যাওয়া হয়, ধরুন ভূগোল ক্লাস হলো, ভূগোল ক্লাসের পরে একটা জায়গায় নিয়ে গিয়ে দেখানো হবে, দেখুন এই হচ্ছে বালিয়াড়ি, এই সমুদ্র, এই নদী, অমুক তমুক তমুক, এটার নাম হচ্ছে ফিল্ড বেসড অ্যাক্টিভিটিস। এবার এই এক্সটেনশন প্রসার আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা, নাচ, অমুক তমুক, এগুলোর মধ্যে হয় কি না, যদি আপনি সবগুলো করে থাকেন, যদি আপনার স্কুলে সবগুলো হয় তাহলে আপনি নিজেকে 10 দেবেন। তবে আপনি বলবো যে এই সবগুলো যদি হয়, যদি আপনি 10 দেন, তখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ওই যে কনস্ট্রাক্টেড মিটিং হবে বা কনস্ট্রাক্টেড কমিটির সামনে কিন্তু আপনাকে সবগুলো ব্যাখ্যা করতে হবে যে কীরকম কী করেছেন, তাহলে আঁটঘাট বেঁধে কিন্তু আপনি নিজেকে সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট দেবেন। আর না হলে আমি বলবো এই যে ফটো কর্নার যদি আপনাকে হয় তাহলে আপনাকে দেখাতে হবে, ওয়াল ম্যাগাজিন যদি হয় আপনাকে দেখাতে হবে ছবি তুলে বা আপনার স্কুলে হয় দেখাতে হবে, গ্র্যাজুয়েশন সেরিমনি যদি হয়ে থাকে তাহলে ভালো কথা, না হলে কিন্তু স্টেট অ্যাচিভমেন্ট বা স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে যদি হয়ে থাকে ভালো কথা, না হলে আপনি এখানে আমি বলবো নিজেকে আপনি 8 দেন, কারণ অত্যন্ত একটু গ্যাপ রাখুন, ফুল মার্কস দিলেই সমস্যা আসবে। এরপরে 2 নম্বর, পার্টিসিপেশন ইন অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কতগুলো অ্যাডমিনিস্ট্রেটর কমিটিতে আপনি অংশগ্রহণ করেছেন, কতগুলো অ্যাকাডেমিক পার্টিসিপেশন হয়েছে। অনেক সময় হয় না যে ডিআইয়ের মাধ্যমে বা এসআইয়ের মাধ্যমে ভিজ মানে ভিডিও কনফারেন্স হয়, এসআই হয়তো ভিডিও, মানে যখন সেই লকডাউনের সময় HMHNদের সঙ্গে বা ST দের সঙ্গে ভিডিও কনফারেন্স হতো, সেরকমভাবে কতগুলো ভিডিও কনফারেন্স আপনি অংশগ্রহণ করেছিলেন, কিংবা কতগুলো আপনার বিদ্যালয়ের সঙ্গে তার অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি হয়েছে, সেই কমিটিতে আপনি ছিলেন, তার সম্পূর্ণ বিবরণ নিশ্চয়ই আপনার জানা আছে। তো সেই কীরকম ঘটনা হয়েছিল, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সবগুলো আপনি নিশ্চয়ই জানেন। এখানে দেখুন 3-3 আছে, তো এই 3 এবং 3 এই যে ব্যাপারটা আমি আপনাকে বললাম, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ফলে 3-3 মধ্যে আপনি নিজেকে যদি মনে হয় অ্যাকাডেমিক আপনি করেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ করেছেন, তখন তখনই তাহলে আপনি নিজেকে 6 দেবেন, আর না হলে এখানে 5 দেবেন। মনে রাখবেন ফুল মার্কস দেওয়া মানেই কিন্তু সেখানে একটা প্রশ্ন আসবে এবং সমস্ত তখন সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দেওয়ার জন্য কিন্তু রেডি থাকতে হবে। এরপর দেখুন লেখা আছে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি যে প্রফেশন, আপনি যে টিচারশিপ, তার সেই প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আপনি কী করেছেন, কী ডেভেলপমেন্ট হয়েছে আপনার, তার অ্যাক্টিভিটিস কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। আপনার যদি সেই রকম বিএডে যেগুলো পড়ে এসছেন, সেই বিএডে বা
বিএড নয়, আপনাদের ক্ষেত্রে ডিএলএড বা হতে পারে জেবিটি জুনিয়র বেসিক ট্রেনিং বা বিটি, তো যাই হোক না কেন সে বিটি হোক জেবিটি হোক বা ডিএলডি হোক বা বেসিক ট্রেনিং হোক, তো সেই ট্রেনিংয়ের যে সাইকোলজির সূত্র পুঙ্খানুপুঙ্খ কি আপনি অ্যাপ্লাই করেছেন? যদি মনে হয় হ্যাঁ তাহলে আপনি নিজেকে চার দেবেন। তাহলে আপনার কত নাম্বার হলো? তাহলে দেখুন এখানে আট, যেখানে হলো 8, 5, 13, 4, 17, তাহলে আপনি এখানে 17 নাম্বার দিলেন। তাহলে দেখুন টোটাল কি হলো আপনার, এখানে 17 আর এখানে হচ্ছে এই যে, তাহলে গ্রুপ এ, গ্রুপ এতে হচ্ছে আপনার 8.5, মানে গ্রুপ এ নয় ক্যাটাগরি এতে আপনার 8.5, যেটা আমি দেখালাম 8.5, আর ক্যাটাগরি বিতে আপনার হলো 17। তাহলে টোটাল হলো আপনার 17, 8, 25, 25.5। এটা হচ্ছে এটা একটা বছরের জন্য হলো, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে যেহেতু নিয়ম আছে যে কনজিকিউটিভ 3 ইয়ার্স, তাহলে আমি একটা ধরে নিচ্ছি এটা হচ্ছে 2022 সালের জন্য আপনি করেছেন। তাহলে একই রকমভাবে 2021 সালে একটা করবেন, 2020 সালে একটা করবেন, কারণ বিগত 3 বছরের সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট আপনার লাগবে। তো ফ্রেন্ডস আশা করি আপনি বুঝতে পেরেছেন, জানতে পারলাম, আশা করি এরপরে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো।